সো আমরা এই এন্টারপ্রেনারদের জন্য এই ইভেন্ট আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। অনেকদিন ধরে এই প্ল্যানটা ছিল, সাবরিন আপুর সাথে কথা হচ্ছিল, এবং আমরা চাচ্ছি যে আমাদের এখানে বাংলাদেশি কমিউনিটিতে যত ছোট ছোট এন্টারপ্রেনাররা আছেন, ছোট বড় সবাই, অনেকের এটা কারো কারো হবি, কারো কারো বিজনেস। সো আমরা চাচ্ছি যে কমিউনিটিতে সবার সাথে এই ইন্টারঅ্যাকশনটা হোক, সবাই এই এন্টারপ্রেনারদেরকে আমরা কমিউনিটিতে পরিচয় করিয়ে দিতে চাই, এবং সবসময় আমরা এই জিনিসটা আমাদের প্রথম একটা স্টেপ, এবং আমরা চাই এটা সবসময় আমরা কন্টিনিউ করতে। সো আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আশা করি কমিউনিটিকে ভালো কিছু উপহার দিতে পারবো। অনন্য এন্টারপ্রেনার ইভেন্ট প্রেজেন্টে যেই সাবরিন আপু আয়োজন করছে, প্রথমবারের মতো একটা উদ্যোগ নিচ্ছে, এটা খুব দারুণ একটা উদ্যোগ। এই কারণে বলবো যে দেশের বাইরে যখন সবকে উদ্যোগ নেয় এই ধরনের কাজে, তাদের সকলের সাথে আসলে যে কোনো পজিটিভ কাজে আসলে কাজ করতে ভালো লাগে। আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাবরিন প্রেজেন্ট অনন্য এন্টারপ্রেনার ইভেন্টে। এটা হতে যাচ্ছে 24 নভেম্বর আইভি ভেনুতে। দেশীয় পোশাক থাকছে, হরেক রকমের স্টল থাকছে, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশা করছি আপনাদের সবার সাথে দেখা হবে 24 নভেম্বর। আর সাবরিন আপু এই ইভেন্টটা একদম প্রথমবার করছে, আমার মনে হয় যারা প্রথমবার করে সবাই তাকে সহযোগিতা করা উচিত। তাই আমরা সবাই আমি অর্গানাইজার, আর আপনারা সবাই এসে তাকে সহযোগিতা করবেন। আর আমরা এই মেলাতে থাকবো আমাদের সবচেয়ে প্রিয় দই নিয়ে, মিষ্টি দই। আর আমরা অন্যান্য মেলাতেও পার্টিসিপেট করেছি, আপনারা বোধহয় জানেন, কিন্তু যারা জানেন না তারা এই মেলায় অবশ্যই অবশ্যই আসবেন এই ইভেন্টে আমাদের টিফিনওয়ালির মিষ্টি দই টেস্ট করার জন্য। সো সি ইউ অল। এবং আমি খুবই খুবই মানে খুশি যে আমাদের বাংলাদেশি কেউ এরকম একটা উদ্যোগ নিয়ে সামনে আসছে, এবং আমি আসলে অপেক্ষায় আছি যে সেটা কবে হবে এবং আমি কবে সবার সাথে এক ছাদের নিচে মিলিত হব। থ্যাংক ইউ। 24th November সানডে আইভি ভেনুতে হতে যাচ্ছে সাবরিন প্রেজেন্স অন্য এন্টারপ্রেনার ইভেন্ট। সকাল 12 থেকে রাতের 9 পর্যন্ত আমাদের সারাদিন এই প্রোগ্রামটা আছে। এই প্রোগ্রামের সাথে আমাদের বেশ কিছু স্পেশাল গেস্ট থাকবে, সাথে থাকবে আমাদের ব্যান্ড, সাথে থাকবে আমাদের ফ্যাশন শো। চেষ্টা করব আমরা এন্টারটেনমেন্টের মাধ্যমে যেন উদ্যোক্তাদেরকে বা এই পরিবেশটাকে দারুণভাবে সুন্দর করে একটা আনন্দকর পরিবেশ তৈরি করতে পারি। এই পরিবেশে যেন সবাই এসে সুন্দরভাবে কেনাকাটা করতে পারে। সবাই, আমি প্রতিটা ক্রিয়েটিভ পার্সনকে আসলে তুলে ধরতে চাচ্ছি এই শোর আমার এই ইভেন্টের মাধ্যমে। অনেকে নতুন যারা উদীয়মান, অনেকে এই কমিটির সাথে বিভিন্ন ক্রিয়েটিভিটির সাথে জড়িত, তারাও আস। আমরা মনে করি যে BGS এরকম একটা ইভেন্টকে চ্যারিটি পার্টনার হতে পেরে আমরা সত্যি মনে করি যে এটা একটা ফলপ্রসূ একটা পদক্ষেপ, এবং এটা আরও এগিয়ে যাবে এই এন্টারপ্রেনার ইভেন্টটা, এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি আমরা।